আজ শনিবার আঠারৈ জ্যৈষ্ঠ দু সালের পয়লা জুন কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের গায়ত্রী মন্ত্র ওম সূর্যপুত্রায় বিদমহে মৃত রূপায় তন্ন সৌরী প্রচোদায়াত এটি ইয়াদ সারাটা দিনে একশো আটবার জপ করার চেষ্টা করুন সব থেকে ভালো হয় সূর্যের আলো ডুবে যাওয়ার পর সন্ধেবেলার সময় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বর্তমান বছরটি কিন্তু শনিদেবের নিজস্ব বছর কর্মফলদাতা ন্যায়াধীশ এবং দণ্ডাধিকারীর বছর শনি যদি জন্মচকে দুর্বল হয়ে থাকে তাহলে অবশ্যই আজ আপনারা বেগুন সরিষার তেল খাবেন না শনিবার করে বেগুন সরিষার তেল লবণ বা লোহা ক্রয় করবেন না আর চেষ্টা করুন যতটা সম্ভব কালো বা নীল রঙের ড্রেস আজ পরা যায় এবং বর্তমানে কিন্তু বৃহস্পতি রাশি পরিবর্তন করেছে এবং জুন মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজকায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন নেবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আ ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে আপনার জন্য কোনটি শ্রেষ্ঠ কেবলমাত্র আপনিই জানেন কাজেই শক্ত হন এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করার জন্য তৈরি থাকুন একাধিক উৎস থেকে আর্থিকভাবে লাভান্বিত হতে পারেন তাই পারিবারিক দায়িত্ববোধগুলির দিকে অবিলম্বে নজর দেওয়ার প্রয়োজন আছে সামান্যতম অবহেলা ইন ফিউচার কিন্তু ব্যয়সাধ্য প্রমাণিত হতে পারে দিনের শুরুতে আলসেমি অনুভব করলেও বেলা বাড়ার সাথে সাথে নিজের মধ্যে সাহস সঞ্চয় করতে সক্ষম হবেন পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করবেন না প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না